সবুজ রক্ষার তাগিদে অভিনব পদক্ষেপ ছয়ঘরিয়া পঞ্চায়েতের। উদ্বোধন করা হলো বীজাধারের। স্থানীয় নাওভাঙ্গা নদীর তীরে এদিন এই বীজাধারের উদ্বোধন করা হয়। নগর সভ্যতা বিকাশের জন্য প্রতিদিনই একটু একটু করে ধ্বংস হচ্ছে সবুজ, গড়ে উঠছে বসতি। সবুজ রক্ষার জন্য অভিনব পদক্ষেপ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠল বীজাধার। এদিন পঞ্চায়েতের অন্তর্গত নাওভাঙ্গা নদীর তীরে ইস্কন মন্দির প্রাঙ্গণে বীজাধারের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ ও বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন কর্মীরা। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, 5ই জুন থেকে 11ই জুন পর্যন্ত অরণ্য সপ্তাহ চলছে। প্রকৃতিকে রক্ষার স্বার্থে এই পদক্ষেপ। নিজেদের দৈনন্দিন কাজে অথবা মন্দিরে পুজো ব্যবহারে যে সমস্ত ফলের প্রয়োজন হয়, সেগুলি খাবার পর তার বীজ এদিক ওদিক না ফেলে নির্দিষ্টভাবে যদি এই বীজাধারে ফেলা হয়, সেই বীজ থেকে জন্ম নেবে যে চারাগাছ, সেই গাছ তুলে পুঁতে দেওয়া হবে বিভিন্ন জায়গায়। এদিন বীজাধারের উদ্বোধনের পর স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, যে অরণ্য সপ্তাহ চলছে, সেই অরণ্য সপ্তাহের একটা বিশেষ কর্মসূচি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বীজাধার নির্মাণ এবং তার উদ্বোধন। যে আমরা প্রতিনিয়ত যে ফল খাই বা পূজা অর্চনায় যে ফল ব্যবহার করি, তার যে বীজ সেটা যত্রতত্র ফেলে যেটা অপচয় হয়, সেটা অপচয় না করে এই বীজাধারের মধ্যে দিয়ে আগামী দিনে একটা চারার মধ্যে দিয়ে বৃক্ষ তৈরি করা এবং ফলের যে একটা অপ্রতুলতা দেখা দিয়েছে, সেই অপ্রতুলতা দূর করে মানুষ যাতে সুলভভাবে ফল পেতে পারে তার একটা ব্যবস্থাপনা করা। জানা গেছে আগামী দিনে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৈরি হবে বীজাধার। এ বিষয়ে বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত জানান, যে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে একটা বীজাধার স্থাপন করা হলো। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ফল খেয়ে যে ফলের বীজ যেগুলো ফেলে দিই, সেইগুলোকে আমরা যথাযথভাবে যদি এখানে ঠিকমতো এখানে কালচার করি, তাহলে এখানে যে চারাগাছগুলো তৈরি হবে সেগুলো পরবর্তীকালে আমরা অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করে কোনো একটা বড় গাছ তৈরি করতে পারবো। মূলত মুখ্যত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো আমরা খেয়ে যে সমস্ত জিনিসগুলো ফেলে দিই, সেগুলোকে কী করে আবার কাজে লাগানো যেতে পারে, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই এখানে এই বীজাধারে স্থাপন করা হয়েছে। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এখানে তার নিজের উদ্যোগে বা নিজস্ব তহবিল থেকে এই বীজাধার স্থাপন করেছে। খুব ভালো উদ্যোগ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ছয়ঘরিয়া।